রথযাত্রার দিনে বনগাঁ শহরের অদূরেই চালু হলো প্লাইউড ফ্যাক্টরি। এই শিল্পর ফলে বহু কর্মসংস্থান হবে আশাবাদী আয়োজক। এখানে তৈরি প্লাইউড রাজ্য ছাড়িয়ে বিদেশের বাজারেও রপ্তানি হবে। সীমান্ত শহরে শুধু চোরাচালান নয়, শিল্পও গড়ে তোলা যেতে পারে, তা হাতে নাতে প্রমাণ করে দেখালেন বনগাঁর শিল্পোদ্যোগী প্রদীপ কুমার দে। তার উদ্যোগেই বনগাঁ শহরের অদূরে চালু হলো প্লাইউডের ফ্যাক্টরি। বনগাঁর ব্যবসায়ী মহলে ইতিমধ্যেই পরিচিত নাম প্রদীপ দে। আমদানি রপ্তানি বাণিজ্যের পাশাপাশি দীর্ঘদিন ধরেই প্লাইউড তৈরির অভিজ্ঞতা রয়েছে তার। এতদিন বড় বড় কোম্পানির সাথে চুক্তিভিত্তিক কাজ করছিলেন প্রদীপবাবু, আর এবার নিজেই একটি প্লাইউডের কারখানা গড়ে তুললেন। বনগাঁ শহর ছাড়িয়ে পেট্রাপোলের দিকে যেতেই যশোহর রোডের ধারে কয়েক বিঘা জমির ওপর গড়ে তুলেছেন ইউনিভার্স প্লাই নামে একটি সংস্থা, যেখানে গুণমানের বড় বড় কোম্পানিকে টেক্কা দেওয়ার মতো প্লাইউড তৈরি হবে। প্রদীপবাবু জানান, তার কারখানায় উৎপাদিত প্লাইউড রাজ্য কিংবা দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হবে। ইতিমধ্যেই সেরকম পরিকাঠামো তৈরি করে ফেলেছেন তিনি। স্থানীয় বাজারেও মিলবে তার কারখানায় তৈরি এই প্লাইউড। তিনি জানান, ভারতের নামি দামি কোম্পানিগুলি মার্কেটিংয়ের জন্য বিজ্ঞাপনে প্রচুর খরচ করে, কিন্তু আমরা গুণমানের দিকে নজর রেখে তুলনায় কম দামে ভালো মানের প্লাইউড দিতে বদ্ধপরিকর। উল্লেখ্য, এই মুহূর্তে বনগাঁয় শিল্প বলতে তেমন কিছুই নেই, একমাত্র চিরুনি শিল্প তাও ধুঁকছে। আর এই পরিস্থিতিতে প্রদীপদের উদ্যোগে তৈরি এই ফ্যাক্টরি। প্রদীপবাবু জানান, তার এই কারখানায় প্রাথমিকভাবে 60-65 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে। আমরা কোনো ম্যানুফ্যাকচারার থেকে আরেকটা ম্যানুফ্যাকচারকে আমরা মাল সেল করছি, সাপ্লাই করছি, তো কিছুদিন পরে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারার টু ম্যানুফ্যাকচারার হয়ে যায়। তো দীর্ঘদিন ধরে চলছি, কাজ করছি, তো একবার কোনো একটা সময় স্বপ্ন আসলো যে ঠিক আছে, আমরাও চেষ্টা করি ছোট করে একটা ম্যানুফ্যাকচারিং আমরাও ইউনিট চালু করতে পারি কিনা। বনগাঁতে অন্য কোনো নেই ইন্ডাস্ট্রি, কলকারখানা কিছু নেই, তো সেখান থেকে চিন্তা ভাবনা আরো 15 আগে, তারপর থেকে আস্তে আস্তে করে চেষ্টা করেছি, আজকে সেই চেষ্টাটা বাস্তবায়িত হয়েছে, আজকে করার মতন একটা জায়গায় চলে এসছে। তো আজকে থেকে এই রথযাত্রার পুণ্যলগ্নে আজকে থেকে শুভারম্ভ হলো এখানে ইউনিভার্সাল প্লাই, আমাদের এই প্লাইয়ের নাম। আমরা এখান থেকে প্লাইয়ের প্রোডাকশন করে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষ এমনকি আমরা ইন্ডিয়ার বাইরে তো এক্সপোর্ট করব আর কি। সেই পরিকাঠামো বা সেই যে টেকনোলজি যা কিছু আছে সেই সাপোর্ট আমাদের কাছে, সেই মেশিনারি এবং সেরকম ম্যান পাওয়ারও আছে আমাদের কাছে। ইন্ডাস্ট্রির এক্সপার্ট যারা আছে তারাও আমাদের সঙ্গে আছেন আমাদের টিমের মধ্যে। তো সেইভাবে আমরা আজকে পথ চলা শুরু করছি, এগোনোর চেষ্টা করে যাচ্ছি। এদিন রথযাত্রা উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ফ্যাক্টরির। উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই হাজির ছিলেন বিশিষ্ট জনেরা। ইউনিভার্সাল প্লাইয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এত বড় একটা কর্মযজ্ঞ বনগাঁয় এর আগে আমরা দেখিনি। বেকারত্বের হার যেভাবে বাড়ছে তাতে করে বনগাঁয় এরকম একটা শিল্প গড়ে ওঠা, এটা অবশ্যই আমাদের কাছে একটা ভালো দিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।